নমস্কার বন্ধু, রাজ্যে চুক্তিভিত্তিক শিক্ষকদের যে কঠিন সমস্যা, সেই সমস্যা কিন্তু সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছে গেছে। যাদবপুর সহ বিভিন্ন যে ছাত্র সংগঠন রয়েছে তারাও কিন্তু শিক্ষকদের পাশে যেমন দাঁড়াচ্ছেন, তেমনি বিভিন্ন ডাক্তারি সংগঠন যারা আছে ডাক্তারদের তারাও কিন্তু পাশে দাঁড়াচ্ছে। তো আজকে এমনই একজন ব্যক্তিত্ব, অর্থাৎ তিনি একজন ডাক্তার এবং সঙ্গে সঙ্গে তিনি এই ধরনের বিভিন্ন যে অ্যাক্টিভিটি হয় তাদের সংগঠনের মাধ্যমে পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। তো আমরা শুনে নিই ডাক্তারবাবু বা ডাক্তারবাবুদের সংগঠন কীভাবে শিক্ষিকাদের পাশে দাঁড়াতে চাইছেন। তো কয়েকদিন আগে পাঁচজন শিক্ষিকা তারা বৃষ্টি আত্মহত্যার চেষ্টা করেছেন, অথচ এই রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো কিছু ব্যবস্থা নিচ্ছে না। তা আপনাদের সংগঠনের পক্ষ থেকে কি এই ধরনের শিক্ষকদের পাশে থাকার বার্তা দেবেন? কারণ আপনারা তো একদিন ধরুন এই ধরনের শিক্ষকদের কাছ থেকে তো পঠন পাঠন করে আজকে ডাক্তারি করছেন, কি বলবেন এই বিষয়গুলোকে নিয়ে? হ্যাঁ, যেটা ব্যাপার হচ্ছে ওটা খবরগুলো মোটামুটি এর মধ্যে আমরা পেয়েছি বা সবাই চোখের সামনে দেখেছি কোনটা কি করতে হয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে এটা মানে যেটা হয়েছে মানে সেটা আগে হতে হয়তো অনেক কিছু হয়ে যেত, এবার সমাজে সেরকম কোনো পরিস্থিতি নেই যেখানে তার জন্য ওরকম একটা ঘটনা ঘটার পরও আর কি মানে ওই রকম তারপরও মানুষের মধ্যে বিশাল কিছু দেখা যাচ্ছে না। তো যেটা আমরা মোটামুটি আমাদের যে সংগঠনের পক্ষ থেকে মোটামুটি এটার পাশেই আছি মানে শিক্ষকদের এই আন্দোলনটার মানে কয়েকটা ব্যাপার এক্ষেত্রে বলবো। মানে আমাদের বর্তমান রাজ্য সরকারের যে রয়েছে ক্ষমতায় আর কি, তো সেই তৃণমূল সরকারের গত কিছু বছরের কাজটা এই প্রসঙ্গে আমাদের দেখা জরুরি। যদি আমরা এই শিক্ষকদের এই কম বেতনের ব্যাপারটা বা এই ব্যাপারটা বা শিক্ষকদের আন্দোলনের ব্যাপারটা বুঝতে যাই, আমার মনে হয় মানে গত 10 বছর দেখলে দেখা যাবে মোটামুটি আমাদের মানে পরীক্ষা বন্ধ, সেরকম ভাবে আর কোনো শিক্ষক আর কি নিয়োগ করা হয়নি। হ্যাঁ, সেই জায়গা থেকে তো সেই শূন্যস্থান গুলো তো রয়েই গেছে স্কুলে স্কুলে, তো সেইগুলো পূরণ করার জন্য এবারে মানে একই যোগ্যতার শিক্ষক যারা কেউ বিএ বিএসসি কেউ এমএ এমফিল পিএইচডি এরকম মানুষজনও আছেন, তাদেরকে মানে যারা হয়তো এসএসসি দিয়ে মানে সরকারি চাকরি দিত এবং এরকম একটা হাই পে স্কেল পাওয়ার যোগ্য ছিল, একটাও এসএসসি পরীক্ষা না করে মানে তাদেরকে আর কি এরকম কম পর্যায়ে খাটানোর একটা ব্যবস্থা করা হয়েছে সেটা আমরা দেখবো। ওদের মানে সেটা প্যারা টিচারদের বেতন দেখে দেখা যাবে 13,000 বা কিছু, যারা পার্ট টাইম টিচার আছেন তাদের তো আরো কম মানে 5.5 থেকে 7,500, যেটা মানে ইভেন আমাদের সরকারি গ্রুপ ডি গ্রুপ সি এদের থেকেও কম বেতন, গ্রুপ ডি এর থেকে কম বেতন, মানে এটা ভাবাটাই চাপের বিষয় কি একজন এমফিল পিএইচডি করে এই টাকারও একটা মানে স্যালারি হতে পারে। সেই জায়গা থেকে আবার অন্যদিকে আপনি যখন ওই এ টিচার দেখবেন যাদের ওই একদম লাস্টের দিকে হচ্ছে বিভিন্ন জায়গায় স্কুল গুলো ওই 10 থেকে 12 পড়ার টাইম হলো না, তো সেইটা হচ্ছে ওই স্কুল থেকে কিছু এমপ্লয় করা হলো মানে সেটাকে আলাদা করে হয়তো সরকার কিছু একটা দিয়ে দেবে, এরকম আলাদা করে তার কোনো রিকগনিশন ওরকম নেই মানে বলে দেওয়া হলো এই কিছু আর কি লোকজন স্কুল থেকে ব্যবস্থা করতে হবে, যারা যারা এসে পড়িয়ে যাবে দিনে দুটো করে দুটো তিনটে করে ক্লাস নেবে, তারা কিন্তু হাইলি কোয়ালিফাইড, যারা 11-12 এর ক্লাস নিচ্ছেন সেই শিক্ষকরা হাইলি কোয়ালিফাইড শিক্ষক, কিন্তু মানে তাদেরকে বেতন দেওয়া হয় মাসে 2,000 টাকা করে। তো মানে এটা নিয়ে তো মানে এটা সমর্থন করছি কি করছি না মানে কেউ যদি এখানে সমর্থন করছি না বলে সেটাই অদ্ভুত ব্যাপার, মানে এটা আলাদা করে কিছু বলার নেই। তো ব্যাপারটা হচ্ছে এই লাস্ট 10 বছর ধরে এইভাবে স্থায়ী যে শিক্ষক ব্যবস্থাটা মানে স্থায়ী শিক্ষক নিয়োগের যে ব্যবস্থাটা ছিল সেটাকে সম্পূর্ণরূপে হচ্ছে ভেঙে দেওয়া হলো, এবং তার জায়গায় এরকম ভাবে কম পয়সায় হাইলি কোয়ালিফাইড মানুষজন ছিলেন তাদেরকে এরকম ভাবে খাটিয়ে নেওয়া হলো। এবার অন্যদিকে আমরা দেখবো যে এই সময় এসে মানে করোনার নাম করে স্কুল কলেজ মানে কত দিন ধরে বন্ধ করে রাখা হয়েছে, মানে এই টোটাল জিনিসটা মানে একটা তৃণমূল সরকারের একটা প্ল্যানিং মানে একটা লং টার্ম এর প্ল্যানিং। আর আবার অন্যদিকে হচ্ছে আমাদের যে মানে বিভিন্ন অ্যাপ মানে মোবাইলে এই বাইজু টাইপের বিভিন্ন অ্যাপ এর হচ্ছে আমরা বারবার অন্ত দেখতে পাবো, সেগুলো কমেই হচ্ছে তাদের অ্যাডভার্টাইজমেন্ট দিনে দিনে বেড়ে চলেছে। এইভাবে মানে স্কুলের যে শিক্ষা ব্যবস্থাটা তার পেছনে সরকারের যে দেওয়া একটা টাকা থাকে তো সেইটাকে আস্তে আস্তে একদিকে যেমন কমিয়ে চলেছে
এবং কম পয়সায় লোকজনকে পাঠিয়ে নিচ্ছে। এইভাবে স্কুলের যে একটা ব্যাপার, একটা যে সরকারি শিক্ষা ব্যবস্থা পরিকাঠামো, এরা মানে পুরো সেইটাকে একদম স্ম্যাশ করে দিতে চাইছে, পুরো ভেঙে দিতে চাইছে। অন্যদিকে এই যে অ্যাপ গুলো নতুন হচ্ছে, এরকম ভাবে নতুন নতুন ভাবে পুরো স্কুলের যে মানে এই শিক্ষা ব্যবস্থা সেটাকে রিপ্লেস করে দিতে চাইছে অনলাইন কোনো একটা ভাবে। মানে স্কুল থাকবে, এরপর নামে থাকবে, মানে সামনাসামনি যে পড়াশোনা চলতো সেইটা মানে যে কন্টিনিউ হবে এরকমটা নয়, এটা অবশ্যই একদিনে হবে না, এইটুকু প্যাক করতেই 10 বছর লেগে গেছে। তো এটা একটা লং টার্ম প্ল্যানিং একটা, মানে এইভাবে এরা বেসিক একটা শিক্ষা ব্যবস্থা, শিক্ষা পরিকাঠামো ভেঙে দিয়ে একটা অন্যরকম শিক্ষা ব্যবস্থা যেখানে কিছু মানুষের কাছেই লাভ যাবে এবং কিছু মানুষই শুধুমাত্র পড়তে পারবে। যদি এখন অনলাইন শিক্ষা ব্যবস্থা করা হয়, কিছু মানুষই পড়তে পারবে। তো এই জিনিসটা মানে এই শিক্ষকদের যে দুরবস্থা আজকের, মানে তাদের যে এই অবস্থা, এটা এই লং টার্ম যে একটা প্ল্যানিং সরকারের এবং তাদের এই দীর্ঘ যে ব্যাপার স্যাপার, এরই একটা পার্ট, এরই একটা পার্ট। এবং আগামী দিনে এর আরো অনেক অনেক প্রভাব দেখা যাবে যেভাবে আমরা তখন দেখতে পাচ্ছি। তো এটাকে অবশ্যই সেই জায়গা থেকে মানে আমরা সমর্থন করছি। হ্যাঁ, এই ধরনের শিক্ষকরা আগামী দিনে রাস্তায় যদি নামে, আপনারা তাদের আন্দোলনের পাশে থাকবেন এবং উপস্থিতি জানিয়ে কি মানে চূড়ান্ত ভাবে সমর্থন করবেন তাদের আন্দোলনকে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, তো বললাম মানে সমর্থন যখন করছি তাহলে তো রাস্তায় না নামার মানে নামা না নামার মানে যা হবে হবে। অতএব বন্ধু, আমরা দেখতে পাচ্ছি যে সর্বস্তরের মানুষ তারা কিন্তু এই বিষয়টা নিয়ে ভাবছে, এবং যে এই ধরনের শিক্ষক যারা সত্যি সমাজগুলোর কারিগর, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের একটা ন্যূনতম বেঁচে থাকার জন্য বেতন কাঠামো, সেই ধরনের কিন্তু চিন্তা ভাবনা সরকার নিচ্ছে না। অথচ বিভিন্ন পারপাসে কিন্তু টাকা খরচের কোনো সীমা পরিসীমা নেই। তো সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে দেখা যাক আগামী দিনে এই ধরনের শিক্ষকরা যে আন্দোলন করবেন, কত শ্রেণীর মানুষ তাদের পাশে এসে দাঁড়ান এবং সমর্থন করেন, সেটাই দেখার। আপাতত এইটুকুনি দেখতে থাকার প্রতি নমস্কার স্যার। নমস্কার।